টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ছয়টি অস্ত্র নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। ভোরে উপজেলার তমব্রু পশ্চিমকুল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় উখিয়ার কুতুপালং এলাকা থেকে আনসার ক্যাম্পে সশস্ত্র হামলার অন্যতম হোতা রোহিঙ্গা নাগরিক নুরুল আলমকে গ্রেফতার করেছে র্যাব। গত বছরের ১৩ই মে টেকনাফের নয়াপাড়ায় মুচনি এলাকায় আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্র লুট করে দুর্বৃত্তরা।